কে সাহস দিয়েছে এসব করে বাড়িতে? চুল্লু খাবে, গাঁজা গাঁজা এনে দেবো, খাবে? এইসব কি করছো তুমি? কি করছো? কি কি করছো তুমি এসব? তো হ্যালো গাইজ, এতদিন পর একটা প্র্যাঙ্ক নিয়ে এলাম। কারণ কি, এতদিন আমি জাস্ট মানে রিভেঞ্জ নিতেই পারতাম, এত যে আমার সঙ্গে প্র্যাঙ্ক করেছে আমি রিভেঞ্জ নিতেই পারতাম, কিন্তু নিইনি কারণ একটাই কারণে। কারণ কি, এখন মানে আগে যদি আমি প্র্যাঙ্কের কোনো কিছু অ্যাপ্লাই করতাম ও বুঝে যেত, তাই জন্য কিছু টাইম ওয়েট করে আমি আজকে একটা প্র্যাঙ্ক করেছি। আর সেটা আমাদের সাবস্ক্রাইবারেরই একটা মানে প্লিজড করা একটা আইডিয়া, সেটা হচ্ছে স্মোকিং প্র্যাঙ্ক। তো আমি সেটা আজকে করব, মাথায় হঠাৎ করে এলো যে এখন করাটা ঠিক প্রবলেম হবে না। আর এখন ও নেই, এখন ও এই কিছুক্ষণ আগে একটু বাইরে গেল, কারণ কি মা বাবা তো নেই বাড়িতে, তো ওকে খাবার আনতে বলে গেছে, ওই জন্য খাবার আনতে গেছে। তো পিকু এসছে, পিকুকে আমি ঘরে ঢুকিয়ে নিই। পিকু ছোনা এসে গেছে, পিকু ছোনা হাই করে দাও, পিকু হাই করে দাও, হাই 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 হাই। ও ইন্টারেস্টেড নয়। যাই হোক গাইস, আমি বেশি বাড়াচ্ছি না, প্র্যাঙ্কটা শুরু করি, ও একটু পরে চলে আসবে, ঠিক আছে? তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমি হলাম তৃষা, অ্যান্ড তোমরা দেখছো ওয়ান্ডার্স কাপল। সো বেশি বকবক না, লেটস গো। আর আমার সাথে এখানে পিকুও আছে। তো গাইজ ও চলে এসেছে, হ্যাঁ বাথরুম ঢুকলো, তো আমি রেডি হয়ে যাই। হ্যাঁ পড়াতে হয় আমি জানি না, ঠিক আছে? তো এখন ধরা পড়ো। তো গাইজ চলে আসবে, আমি তুমি কাদের বাড়ির বউ যাও না? কি বলতে চাইছো তুমি? কি সিগারেট খাচ্ছো তুমি ঘরে বসে? তুমি তো মনে বরাবরই এরকম করেছো, এটা কি তোমার নিজের বাড়ি নাকি বাপের বাড়ি নাকি? যে যা ইচ্ছে তাই করবে,
কে সাহস দিয়েছে এসব করার বাড়িতে? শিকারি দুই মত মদ খাবে বাড়িতে, চুল্ল খাবে, গাঁজা গাঁজা এনে দেবো খাবে। এসব কি করছো তুমি, কি করছো, কি কি করছো তুমি, এসব কি করছো তুমি? শিকারি তুমি বাড়িতে সিগারেট খাচ্ছো কি করে? হ্যাঁ সিগারেট খাচ্ছো কি করে তুমি? তোর বাপের বাড়ি এটা, তুমি এরকম করছো? তোমার বাবাকে আমি যদি এখনই ফোন করে বলতে পারি যে তোমার মেয়ে ঘরে আমার ঘরে এসে সিগারেট খাচ্ছে, আমার নাম ভাবিন নয় বলে যাব। সরি মানে এর কোনো ক্ষমা নেই, এর কোনো ক্ষমা নেই, এর কোনো ক্ষমা নেই। এখানে কি হচ্ছে এগুলো? তুমি কোন বাড়ির মেয়ে? তোমাকে তো সবাই বিয়ে করেই ভুল হয়ে গেছে আমার। নেশা খোর কোথা গেল একটা? মদ খাবে, মদ খাবে, গাঁজা খাবে, গাঁজা এনে দেবো তোমাকে, গাঁজা। কোন কোন ইয়েতে তুমি সিগারেট ধরেছ? হ্যাঁ সিগারেট ধরেছ কি, সিগারেট ধরেছ? মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার, কি করছে এগুলো, কি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, ও নো। তুমি সিগারেট বাড়িতে? হ্যাঁ সিগারেট, তুমি সিগারেট তোমাকে সালা বিয়ে করেই ভুল হয়ে গেছে, বিয়ে করেই ভুল হয়ে গেছে আমার। আমি 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 আমার ডিভোর্স চাই। শান্ত শান্ত, কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন। কুল কিসের জন্য আমি কুল হব, কিসের জন্য? তুমি হাসছো, তোমার লজ্জা নেই একটু? তুমি কি করেছো দাঁত? তোমার তো কোনো গুরু মানে বুকে নেই। সরি বলছি, কিসের সরি? এই সরি করে ক্ষমা নেই। কালই আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবো, আমার চাই না এরকম সম্পর্ক, আমার চাই না যেখানে মিথ্যে বলে আমাকে বাড়িতে সিগারেট টানছে। তুমি কাঁদছো কেন? তুমি এই কান্নাকে ডিজার্ভ করো না, আর কাঁদবো না। তোমার জন্য কাঁদা মানে আমার হচ্ছে বেকার যাওয়া। কিছু আছে ক্যামেরাটা কোথায় লুকিয়েছো ক্যামেরা?
আমার প্রথমেই গেস করে নেওয়া উচিত ছিল যে তুমি এটা প্র্যাঙ্ক করছো। ঘোষ প্র্যাঙ্ক? তুমি সিগারেট টেনেছো? না, আমি ধরালাম এরকম করে। আমি জাস্ট মানে দেখে হতবাক, আমার কান্না পেয়ে গেছিল, অনেক কষ্টে নিজের ইমোশন কন্ট্রোল করে আমি আটকেছি, মানে বলতে পারবো না। তার জন্য এটা তো দেখলে সুইমিং প্র্যাঙ্ক করে আমার কত মার খাওয়ালে তুমি, যাই হোক ডিভোর্স দিয়ে দেবে, দু তিন মাসে হয় না, এক বছর পর হয়। তো গাইজ ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এখানে শেষ করছি, কারণ আমার হাজব্যান্ড অনেক নার্ভাস, মানে একটু নার্ভাস হয়ে গেছিলো তখন, ঠিক আছে, যখন চিল্লাচ্ছিল পাশে উঠে গেছিলো, কিন্তু হাতে যেভাবে হাতটা ঠুকলো, কোথায় ঠুকলো তুমি হাতটা এখানে, এ বাবা পুরো কাল ছিটে পড়ে গেছে। দেখো কি অবস্থা, হাতে কাল ছিটে পড়ে গেছে ছেলের। এত জোরে ঠোকার কি ছিল আমার একটু বলবে? এত জোরে ঠোকার কি ছিল আমাকে? ও যা যা ভাবে সরি সরিয়েছে ছেলেটা, কি বলবো। আচ্ছা আমি এটা বরফ লাগিয়ে দিই। তো তোমরা আশা করি ভিডিওটা এনজয় করেছো। তো দেখো গাইস আমার হাতের অবস্থা দেখো, আমি দরজা এরকম ভাবে মারলাম, আঙুলটা পুরো 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 রেড হয়ে গেছে, কাল ছিটে পড়ে গেছে, কাল ছিটে টাইপের পড়ে গেছে। ইনফ্যাক্ট আমার এখন যন্ত্রণা করছে, তখন তো বুঝতে পারিনি মাথা গরম হয়ে সব করেছে, কিন্তু যন্ত্রণা করছে। এই তোমার জন্য হয়েছে এটা, তুমি এর খেসারত দেবে, ঠিক আছে? আচ্ছা একদম, গরম জল না ঠান্ডা জলের সেক দিতে হবে। তো যাই হোক গাইস, তোমরা দেখতে থাকো, এইভাবে নতুন নতুন প্র্যাঙ্ক আসবে। আইডিয়াস থাকলে নিশ্চয়ই কমেন্টে জানিও, আর ইনবক্স করতে চাইলে ইনস্টাগ্রাম হ্যান্ডেল তো দিয়ে দেবে আমার হাজবেন্ড। তো যাই হোক গাইস, এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, লাইক অ্যান্ড শেয়ার, কমেন্ট করতেই হবে অবভিয়াসলি। আর হ্যাঁ, নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও, সাবস্ক্রাইব বাটন টিপলে আমরা অবভিয়াসলি মোটিভেট হব আর নতুন নতুন ভিডিওস আনার চেষ্টা করব, তোমার এন্টারটেইন করার চেষ্টা করব। তো যাই হোক গাইজ, শেষ করছি আজকের ভিডিওটা, তো লেটস ডু ইট, স্টে টিউনড, স্টে সেফ অ্যান্ড বুম।